আসসালামু আলাইকুম। আপনাদের ভালোবাসা সবসময় আমাকে মুগ্ধ করে, আজও মুগ্ধ করেছে। আজ আমার জন্য সম্পূর্ণ একটি আলাদা একটি দিন। আমি এত বছর আমাকে যে রূপে দেখেছেন, যে পরিচয় দেখেছেন, স্টার সুপারস্টার নামগুলো তো আপনারাই দিয়েছেন, ভালোবেসে আপনারাই ডাকেন আমাকে এইসব নামে। আজ থেকে আমার আর একটা পরিচয় হয়েছে ব্যবসায়ী হিসেবে। ইনফ্যাক্ট আজ থেকে ব্যাপারটা ঘটেছে, কিন্তু অনেক আগে, অনেকদিন আগে। আজকে আনুষ্ঠানিকভাবে আপনাদের মাধ্যমে দেশের সমস্ত মানুষকে জানানো হয়েছে বা জানানো হচ্ছে, দেশের বাইরের সমস্ত মানুষকে, সমস্ত বাঙালিকে জানানো হয়েছে যে শাকিব খান রিমার্ক হার্ডওয়্যারের একজন ডিরেক্টর, ওয়ান অফ দ্য ওনার। রিমার্ক হার্ডওয়্যারের সাথে শাকিব খান এই ব্যবসাটা শুরু করতে যাচ্ছে। ব্যবসা আমি করেছি এর আগে শুধুমাত্র সিনেমা কেন্দ্রিক। আমি সিনেমা প্রোডিউস করেছি, ডিস্ট্রিবিউশন করেছি, তার বাইরে এসে ব্যবসায়ী হয়ে ওঠা এটা সত্যি আমার জন্য খুব একটা চ্যালেঞ্জিং একটা বিষয়। আপনারা আমাকে ভালোবেসে যেমন নাম্বার ওয়ান বলে ডাকেন, আমিও কিন্তু নাম্বার ওয়ান কোম্পানির সাথেই যুক্ত হয়েছি। আমি যুক্ত হয়েছি এমন একজন নাম্বার ওয়ান মানুষের সাথে যার হাত ধরে বাংলাদেশের এক নাম্বার কোম্পানি ওয়ালটন, যেটাকে নিয়ে আমরা গর্বিত, আমরা বাঙালিরা, আমরা বাংলাদেশিরা, প্রবাসীরা সবাই কিন্তু গর্বের সাথে বলি ইয়েস। শুধু বিদেশেরই বড় বড় কোম্পানি নয়, আমাদের দেশেও আছে ওয়ালটন। এখন অফিসিয়ালিও বাংলাদেশে আমাদের দেশীয় কোম্পানির এক নাম্বার কোম্পানি হচ্ছে ওয়ালটন। সেই মানুষটার হাত ধরে, যার হাত ধরে ওয়ালটন এত দূর এসেছে, সেই সফল মানুষটার হাত ধরে জনাব আশরাফুল আলম সাহেব, তার হাত ধরেই আমার কিন্তু ব্যবসায়ী হিসেবে আজকে যাত্রা শুরু হলো আনুষ্ঠানিকভাবে আপনাদের মধ্যে। আপনারা জানেন যে আমি দু বছর আগে বেশ অনেকদিন আমেরিকায় ছিলাম, অনেক মাস ছিলাম। সেখানে থাকা অবস্থায় প্রায় শপিং মলে যেতাম আমার বন্ধুদের সাথে, পোশাক আশাক কিনতে, সমস্ত প্রসাধনী কিনতে। আমি খুব গর্বিত হতাম যখন আমি দেখতাম যে আমার খুব বড় একটা ব্র্যান্ড, পোশাকের ব্র্যান্ড, যার পেছনে লেখা মেড ইন বাংলাদেশ, আমার কাছে তখন মনে হতো ইয়েস, এটাই আমি, এটাই আমার দেশ। আমি যখন কসমেটিক্স ব্র্যান্ড গুলোতে যেতাম কিনতে ভালো ভালো প্রসাধনী, আপনারা জানেন যে আমরা যারা মিডিয়ার সাথে যুক্ত তাদের একটু স্কিন স্কিনের প্রতি যত্নশীল হতেই হয়। আমরা যখন যেতাম কসমেটিক্স কিনতে, যখন যেতাম পারফিউম কিনতে, বিভিন্ন প্রসাধনী কিনতে, তখন কিন্তু আসলে শুধুমাত্র আমরা অন্যান্য দেশের কসমেটিক্স সেটাই পেতাম, অন্যান্য দেশের প্রসাধনী, অন্যান্য দেশের পারফিউম সেটাই পেতাম, প্যারিস, ইংল্যান্ড, জার্মান, বড় বড় দেশের, অন্যান্য দেশের ট্যাগ লাইন লাগানো কসমেটিক্স গুলোই পেতাম, এবং আমরা সেগুলো কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে কিনতাম। আমি একদিন একটা পার্কে আমার এক বন্ধুর সাথে বসে গল্প করছিলাম। আমি বলছিলাম যে আমি একটা ব্যবসা করতে চাই, আমি একটা বিজনেস করতে চাই, আমি এখান থেকে কি একটা বিজনেস শুরু করব, আমি কি করব, আমি এমন একটা বিজনেস শুরু করতে চাই যে বিজনেসটা আসলে শুধু আমার দেশের নয়, আমার দেশের
সম্মানটাকে বয়ে নিয়ে যাবে, আমার দেশকে বয়ে নিয়ে যাবে সমগ্র পৃথিবীতে। আমি এমন কিছু একটা করতে চাই, ভাবছিলাম যে কি করব, কোনটা করব। গার্মেন্টস তো অলরেডি আমাদের গর্বের একটা জায়গায় আছে। তাহলে আমার একজন বন্ধু, সেও একজন প্রতিষ্ঠিত মানুষ, তিনি বললেন তুমি কসমেটিক্স বিজনেস কর, এটা তোমার রিলেটেড, এটা তুমি খুব ভালো বুঝবে, কিভাবে করব, কেমন করে করব। আমার দেশে অনেক ব্র্যান্ড আছে, অনেকেই কসমেটিক্স উৎপাদন করছেন, কিন্তু বিশ্বমানের কসমেটিক্স যেটা আমি বিশ্বের কাছে পৌঁছে দিতে চাই, বিশ্বের দরবারে পৌঁছে দিতে চাই, পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলোতে, প্যারিসেও যেন আমার কসমেটিক্সটা পাওয়া যায়, ইয়াস, ইংল্যান্ডেও যেন আমার কসমেটিক্সটা পাওয়া যায়, ইউএসএ, কানাডা, তো সেরকম যে আমি সেটা কীভাবে করবো, কীভাবে করবো, এমন একটা কিন্তু বিষয় আমার মধ্যে খুব কাজ করছিল। আমি দেশে ফেরার পর আপনাদের কাছে আবারও আপনাদেরকে অনেক আবারও অনেক ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে এই যে ভালোবাসা দিয়ে যেভাবে বরণ করে নিয়েছিলেন সেদিন এয়ারপোর্টে, এই যে আমার আমার প্রতি যে ভালোবাসা সেদিন দেখিয়েছেন, সেটা আমার ভেতরের কিন্তু স্পিডটাকে আরো অনেক বাড়িয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম ৯ মাস আমি দেশে নেই, হয়তো অনেকটা আমাকে ভুলেই গেছে, অনেকে হয়তো আচ্ছা ঠিক আছে শাকিব ভাই এসেছে, কিন্তু যে উচ্ছ্বাসটা দেখিয়েছেন আপনারা সমস্ত সংবাদকর্মীরা, যে উচ্ছ্বাসটা দেখিয়েছে বাংলাদেশের সমস্ত মানুষ, যে উচ্ছ্বাসটা দেখিয়েছে আমার ফ্যান ফলোয়াররা, শাকিবিয়ানরা, আমি আপনাদের সকলের কাছে অনেক কৃতজ্ঞ। এবং সেদিন থেকে আমার স্পিডটা আরো অনেক বেড়েছে, যে ইয়াস, ৯ মাস নেই মানে আমি হারিয়ে যাইনি, আমি আমার কাজ করব, আমি যে স্বপ্ন নিয়ে সিনেমা করছি, আমি যে স্বপ্নটা বুনে এসেছি যে আমি বিজনেস করব, আমি সেই স্বপ্নটাকে কিন্তু লালন করে গেছি। এনিওয়ে, কিভাবে করব, কিভাবে করব, হঠাৎ একদিন আমারই একজন পুরনো বন্ধু মিজানুর রহমান, আপনারা চেনেন, উনি ওয়ালটনের একজন বড় কর্মকর্তা ছিলেন, এখন রিমার্কেরও একজন বড় কর্মকর্তা, তো তার সাথে আড্ডায় আড্ডায় তখন কিন্তু এই আলাপটা হল বেশ কমাস আগে, যে এমন একটা প্রতিষ্ঠান হয়েছে, এমন একজন মানুষ, এমন একটা সমস্ত কিছু আমি যখন জানলাম, সমস্ত কিছু আমি যখন দেখলাম, দেন আমার ভেতরে স্পিডটা আরো অনেক বেড়ে গেল। আমি একদিন আমাদের চেয়ারম্যান স্যারের সাথে দেখা করলাম, মিটিং করলাম, তার পুরো পরিবারের সাথে মিটিং করলাম,